বছর বয়স আজকে আমরা সবে আন্দোলনে এসেছি। পুলিশের ভূমিকা প্রথম দিকে একদম উগ্র ছিল, কোনো রকম আমাদের ওখানে বসতে দিচ্ছে না, দাঁড়াতে দিচ্ছে না, কথা বলতে দিচ্ছে না, মাইকে কথা বলতে দিচ্ছে না। সেইখানে আমাদের কিছু সিনিয়র পার্সন ছিল, আমরা ছিলাম, আমাদের প্রচণ্ডভাবে লাথি পেটা করে আমাদের এই তাড়িয়ে দিল। আমাদের এখনো বুঝতে পারছি না অ্যারেস্ট করেছে, হসপিটালাইজ করতে হবে কজনকে তাও জানি না। লাঠিচার্জ করেছে এবং ধমকি মহিলাদের অবধি ছাড়েনি। অল্প বয়সী, আমার নাম গোপাল ভট্টাচার্য, এবং ছাত্র বৈষাদের মানে অল্প অল্প বয়সী ছেলেদের, তাদের অবধি ছাড়েনি। আমরা শান্তিপূর্ণ ভাবে আজকে আমাদের যে কর্মসূচি, পেট্রোল ডিজেলের দাম বাড়লো কারণে আমরা সেই প্রতিবাদে রাস্তায় নেমেছিলাম। পুলিশ আমাদেরকে উপরে, আমাদের উপরে হামলা করে আমাদের জেলা ছাত্র পরিষদ সভাপতি পরীক্ষিত নাগ এবং জেলা মহিলা কংগ্রেসের ইন্দ্রাণী দত্ত চ্যাটার্জিকে ওনারা অ্যারেস্ট করেছেন এবং তার সাথে আমাদের সিনিয়র লিডারের, আমাদের মানুষের গায়ে হাত, আমাদের গায়ে লাঠি চার্জ করেছেন। আমরা আগে থেকে জানিয়ে দিয়েছি, আমরা আগে থেকে বিএম কে মেল করেছি, আমরা থানার আইসি কে মেল করেছি, তার সত্ত্বেও আমাদের সিনিয়র লিডারের গায়ে আক্রমণ করা হয়েছে। সবকিছু জানা সত্ত্বেও তোমাদের কতজনকে আটক করা হয়েছে? আমাদের অনৈতিক ভাবে বেশ কয়েকজনকে পরীক্ষিতা ইন্দ্রাণী দত্ত চ্যাটার্জি 10 জনকে অ্যারেস্ট করা হয়েছে।